ঢাল হিসাবে ব্যবহার কৰিছে ডিজিপি জিপি সিংক অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে ঢাল হিসাবে ব্যৱহাৰ কৰি আছে এবাৰ লুইনজ্যোতি গগৈ নামৰিয়া ভয়ংকৰ বিস্ফোৰণ হয় এটা ভিডিও অডিঅ' ক্লিপ লৈ আছো আপোনালোকে সাবলৈ পাব আৰু নিজৰ হেমা হিমাস ভিতৰত থাকি কথা ক'ব বুলি লুইনজ্যোতি গগৈ নামৰিয়াই জিপি সিংক হকিয়নি দিছে গতিকে এই অডিঅ' ক্লিপটো আপোনালোকে শুনক তাৰপিছত যিহেতু আপোনালোকে গম পায় অসমত এতিয়া কাৰখনৰ বিৰুদ্ধে কিমান কাৰ বিৰোধিতা কৰি আহিছে কাৰণ কাৰখন যদি আমাৰ অসমত বলবৎ হ'বলৈ হয় কেনেবাকৈ তেতিয়াহ'লে আমাৰ অসমৰ জনসাধাৰণৰ কিন্তু হাৰাশাস্তি হ'ব আচলতে সেইকাৰণেই কাৰ বিৰোধিতা কৰি আহিছে বিভিন্ন দল সংগঠনে প্ৰতিবাদ কৰি আহিছে আগতে কি হৈছিল আপোনালোকে সকলোৱে গম পায় গতিকে লুইনজ্যোতি গগৈ ডাঙৰীয়া এবাৰ ভাই বিস্ফোৰণ আপোনালোকে শুনক তাৰ আগতে কিন্তু যদি কোনোবা নতুনকৈ মোৰ চেনেলটো আহিছে চেনেলটোৱে লাইক আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব এটা কৰি দিব দলক শুনক আপোনালোকে আপুনি বিজেপিৰ ৰাজনৈতিক এজেণ্ডা ফুলফিল কৰা এজেণ্ট বা ভাৱ হিচাপে ব্যৱহাৰ নহয় বিজেপি গৰাকীৰ প্ৰতি আমাৰ স্পষ্ট বাৰ্তা নিজৰ সীমাৰেখা ৰক্ষা কৰি কথা বতৰা হ'ব বক্তব্য ৰাখিব বক্তব্য ৰাখিব বিজেপিৰ ৰাজনৈতিক এজেণ্ডা ফুলফিল কৰিবৰ কাৰণে বন্ধ বিশ্ব হাফ ফণ্ডে বিজেপি নহয় 821.5 কোটি টকা সংগ্ৰহ কৰি বিজেপি গৰাকীয়ে হেৰা হ'ব দেখো অসমৰ জনগণক মুখ্যমন্ত্ৰীৰ বিজেপিৰ এজেণ্ট আৰু ভাল হৈ কথা বতৰা নহ'ব কাৰণ কৰিব আমাৰ আহ্বান বিজেপি গৰাকী নিজৰ মৰ্যাদা নিজৰ দায়িত্ব ৰক্ষা কৰি যাতে কথা বতৰা কয় শ্ৰীমন্ত বৰ্মাৰ প্ৰতিবেদনত 8 লাখ মানুহ 8 লাখ পৰিয়াল বিবাহ হৈ গৈ ন্যায় আছে বিধান সভাৰ মৰ্যাদাত যোগেন মোহনে দিয়া তথ্য দুবাৰ দিছে 5 লাখৰ পৰা 6 লাখ মানুহ ভূমি হৈ থকাৰ তথ্য ইতিমধ্যে বিধান সভাৰ মৰ্যাদাত আছে তিৱা ৰাজ্যৰ যিগৰাকী ডিজিপি এগৰাকীয়ে অসমৰ জনগণৰ পৰা প্ৰচণ্ড দিল্লীৰ অন্যায়ৰ বিৰুদ্ধে ৰাইজ সুসংগবদ্ধ হ'ব বুলি গম পাই যিমান পায় মুখ্যমন্ত্ৰীৰ যিটো অসমৰ সংগ্ৰামী মানুহক ভয় ভাবুকি কোৱাৰ যিটো কথা এটি জড়িত হৈ আছে টুইটটোত কৈছে যে যদিহে অসম মন্ত্ৰ দিয়ে তেতিয়াহ'লে অসমৰ জি এছ ডি পিৰ 1,43,00,000 কোটি টকা আপুনি যাতে সীমাৰেখা অতিক্ৰম নকৰে বিজেপি গৰাকীৰ প্ৰতি আমাৰ স্পষ্ট বাৰ্তা নিজৰ সীমাৰেখা ৰক্ষা কৰি কথা বতৰা হ'ব বক্তব্য ৰাখিব বক্তব্য ৰাখিব তাৰোপৰি এই কথা ক'ব খুজিছো যে দেশত আইন আছে আইনৰ শাসন চলে ৰুল অফ ল গতিকে আইন ভংগ হ'লে শাস্তি কেনেকে হ'ব লাগে কি হ'ব কি নহ'ব যদি আপোনালোকক আইনীভাৱে যাতে কথাটো কোৱা হয় গতিকে গোটেই বিষয়টো আৰম্ভ নোহোৱাৰ আগতে আইনৰ আদালতৰ কথা দোহাই দি জনতাক ভয় ভাবুকি খুৱাব এইটো গৌৰৱনীয় নহয় এতিয়া আমি বিজেপিগৰাকীক প্ৰত্যাহ্বান জনাব খুজিছোঁ কিছুদিনৰ আগতে হাফ হলিডে দিয়া হৈছিল তাৰ কাৰণে ক্ষতি হোৱা 8,821.5 কোটি টকা পূৰ্ণ কৰক বিজেপিৰ পৰা এইটো বিজেপিৰ ৰাজনৈতিক এজেণ্ডা ফুলফিল কৰিবৰ কাৰণে বন্ধ দিছে হাফ হলিডে দিছে নহয় 821.5 কোটি টকা সংগ্ৰহ কৰি বিজেপিৰ পৰা কেনে দেখো আৰু তেওঁ হয়তো নাজানে তেওঁ মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশ পালন কৰি
তেওঁ ঢাল হিসাবে অনুভক্ত হয়ে নিজের নাম বলাবর কারণে আজ এই টুইট করেছে। তেওঁ গম নাপায় যে 2012 চনের 20 সেপ্টেম্বর বিজেপি প্রাণবন্ত দিছে। তেওঁ হয়তো গম নাপায় যে 2010 চনের 5 জুলাইত এনডিএ ভারতবন্ধ দিছে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আৰু এটা দিনের আগত 27 ফেব্রুয়ারি 2024 নীল বন্ধ বিজেপি ঘোষণা করেছে। গতিকে এইবোৰ সম্পর্ক বিজেপির স্থিতি কি হব বা এইবোৰত তেওঁ কি ভূমিকা পালন করবে তার লগে লগে 2021 চনের 31 অক্টোবর তারিখে বিজেপিয়ে দিয়া অসম সফল হওয়ার কারণে সেই সময়ত কেন্দ্রীয় দুগৰাকী সাধারণ সম্পাদক মুক্তার আব্বাস নাগিয়ে ওয়েবসাইটত জনসাধারণক ধন্যবাদ দিয়া আজি পাব। গতিকে এয়া হল পরিক্রমা। তার উপরও জনসাধারণে 2018 চনত যেতিয়া বিভিন্ন দল সংগঠনে তার বিরুদ্ধে বন্ধ ঘোষণা করেছিল সহযোগী বিজেপির সহযোগী দল গণ পরিচালনার সমর্থন দিছে। সমর্থন দিয়ার বাবদ 821.50 কোটি টাকা আসন গণ পরিষদের ডিজিপিয়ে সংগ্রহ করলে না নাই পাই প্রশ্ন উত্তর বিচার আর সেই সময় যুবসংঘ সংগঠনের মূল সাধারণ সম্পাদক আছে আমি ঘোষণা করা বিভিন্ন ধরনের বন্ধ সেই সময় বিজেপি সমর্থন করেছে। সমর্থন দিয়ার বাবদ দিব লগা 1/3 হব 1/5 হব বা 7/1 হব জিডিপির 1643 কোটি টাকার 1/5 যিমান হব সেই বিজেপির পাশে সেইমত সংগ্রহ করেছে নাই নাই যিগৰাকী বিজেপি তেওঁ প্রশ্ন করব এই প্রথম সংগ্রহ জনগণক জীৱনত কাণখন জাপি দি লাখ লাখ বিজেপি বুজা বিদেশী বুজা জাপি দিব খোঁজা আছে। দিল্লীয়ে অন্যায় কৈছে জনসাধারণে আন্দোলন করে সংগ্রাম করে মানুষের বিরুদ্ধে ভাল ভাব কি দিব অর্থ টকা পয়সার একটা জরিমানা জাপি দিবলে উঠি পড়ে লাগবে। অন্যায় করা হয়েছে মাটি ভেটি ভাষা কৃষ্টি সংস্কৃতি রাজনৈতিক অধিকার ভবিষ্যৎ সামাজিক অর্থনৈতিক ভবিষ্যৎ ধ্বংস করে দিয়া এখন আইন জাপি দিছে। রাইজে মাত নামাতিব নাকি রাইজে আন্দোলন নকৰিব নাকি সংগ্রাম নকৰিব নাকি গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত নকৰিব নাকি যত অন্যায় করা হয়েছে সেই অন্যায়ের বিরুদ্ধে মাত মাতি করবা সংগ্রাম বন্ধুত্বর ভয় ভাবুকি খুয়ায় অর্থনৈতিক জরিমানা দিয়ার ভয় ভাবুকি খুয়ায় তাকো মুখ্যমন্ত্রীর ঢাল হয়ে এনেকা ধরনের কথা বতরা নকব। আমি সীমারেখা মনত রাখি বক্তব্য রাখবর কারণে ডিজিপি গৰাকীক আমি আহ্বান জানাইছো। গতিকে মুখ্যমন্ত্রীর বিজেপির এজেন্ট আর ঢাল হয়ে কথা বতরা নকব, কাম কাজ নকরব, এ আমার আহ্বান ডিজিপি গৰাকীক নিজের মর্যাদা নিজের দায়িত্ব রক্ষা করে যাতে কথা বতরা কয়। আমি সমাজ জীবন আমার ভবিষ্যৎ অন্ধকার দিকে গতি করব। 10 লাখ 20 লাখ 5 লাখ যান নহক লাগিলে যিমানেই হোক আমার মাটি ভেটি দিব লাগবে নাগরিকত্ব দিয়ার পিছত যত মানুষ খিলঞ্জিয়া ভূমিপুত্র মানুষ 8 লাখ বানপানী গড়াখনে পাতি প্রাকৃতিক দুর্যোগের ফলত ভূমিহীন হয়ে জিয়াই থাকবলগা হয়েছে। আজিও হরিশঙ্কর ব্রহ্মর প্রতিবেদনত 8 লাখ মানুষ 8 লাখ পরিয়াল গৃহহীন হয়ে জিয়াই আছে। বিধানসভার মজিয়ার যোগেন মোহনে দিয়া তথ্য দুবার দিছে 5 লাখৰ পৰা 6 লাখ মানুষ ভূমিহীন হয়ে থাকার তথ্য ইতিমধ্যে বিধানসভার মজিয়াত আছে। তারপরও এই আইনখনের বিরোধিতার যুক্তি তো দিল্লি কবলগা কথা যে এই আইন প্রযোজ্য নকরব পটভূমি বেলে বিদেশী নাগরিকের সমস্যার পটভূমি তাতে নকরি এতিয়া এই আইনখন জাপি দিয়ার সময়ত রাইজে আন্দোলনের কথা কোয়ার লগে লগে আজিও তিনিচুকীয়া করায়ত্ত করেছে আন্দোলনকারী আজিও হাইলাকান্দিত আন্দোলনকারী করায়ত্ত করেছে। এনে গণতান্ত্রিক গণ আন্দোলনের সময়ত পুলিশে যাতে প্রশাসনে যাতে এনেকা বাধা দিয়া কাম কাজ